এবারে জেলা সংবাদ। ঢাকার আশুলিয়ায় করোনা টিকার নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়েছে। আশুলিয়া প্রতিনিধি শামীম আহমেদ জানান, আশুলিয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই বুথের উদ্বোধন করেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সাইমুল হুদা। আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফর হোসেন জয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ কামরুজ্জামান সহ আরো অনেকে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছয়টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে 36 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা প্রতিনিধি সাইফ জাহান জানান, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ভাটায় এই অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান ও সহকারী পরিচালক কমল কুমার বর্মন। অভিযানে সহযোগিতা করেন ঝিনাইদহ র‍্যাব 6 ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।